আজকে গুড ইভিনিং, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে করছি। আমি এখন বেরোচ্ছি রাতের বেলায় একটা জায়গায় যাব, যেখানে আমার একটা ছোট্টখাটো কাজ আছে, কিছু জিনিস করতে দেওয়া ছিল একটা মিস্ত্রির কাছে, তো সেখানে যাচ্ছি সেই জিনিসগুলো হয়েছে কি না সেগুলো দেখার জন্য। এগুলো নিয়ে এখন বেরোলাম, এগুলো আনার জন্য এখন যাই না, দেখতে হবে কি হয়ে থাকে না, সেগুলো নিয়ে আসবো। যেখানে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে বার্গপুর, তখন বার্গপুর যাচ্ছি, বার্গপুর দিয়ে ওখান থেকে প্রায় 5 কিলোমিটার রাস্তা, সেখানে যাবো, সেখানে দেখবো। রাস্তা প্রচন্ড অন্ধকার, কিছু নেই, রাস্তায় কেউ একটা লাইটও দেয় না, সরকার থেকে তো অল্প চলেই যায়, পাবলিকও দেয় না, রাস্তা প্রচন্ড অন্ধকার, ভালো হবে না। ভিডিও বানাচ্ছি, লোকে দেখছে যে ছেলেটা কে এরকম ভাবে ভিডিও বানাচ্ছে, যাই হোক অনেকে চেনে না। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা, প্রচন্ড খারাপ রাস্তা। সেই বাড়িতে যাওয়া পর্যন্ত একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে, কারণ রাস্তা প্রচণ্ড খারাপ, যখন যখন এসেছিলাম তখন প্রচণ্ড খারাপ ছিল রাস্তা, এখন দেখতে হবে যে রাস্তা ঠিক আছে কি না, আমি তো প্রচণ্ড চ্যালেঞ্জিং হয়ে যাবে। দেখাই যাক রাস্তা কেমন অবস্থা, অনেকদিন বাদে আসলাম, প্রায় মাঝখানে বাদে রাখলাম, আর এখন আসতে হলো এবার এদিকে ঢুকবো, রাস্তার অবস্থা
তো মোটামুটি আছে পর্যন্ত ঠিকঠাক, বাকিটা বলতে পারছি বাকিটা অবশ্য ভাঙাচোরা রাস্তা। পাহাড়ের রাস্তা চলে এসেছি অফরোডিং করতে, তো এইমাত্র কাট নেওয়া হলো। কাট বলতে ডাইনিং টেবিলের পায়া ছিল দুটো, তো সেই ডাইনিং টেবিলের পায়া দুটো নিলাম, নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, ভিডিওটা আর বাড়াচ্ছি না যেহেতু সে একই রাস্তায় যাবো, তো সেই কারণে ভিডিও বাড়াচ্ছি না। তো আজকে ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন আর সাথে শেয়ারও করে দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালো থাকুন, সুস্থ থাকুন।